সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অবরাকাত পবিত্র সবে কদরের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফাজাইলপূর্ণ একটি রজনী কারণ আল্লাহ পবিত্র তালা কারিমে বলেন লাইলাতুল কদরি আলফি অর্থাৎ রাত্রিটি হাজার মাসের চাইতে উত্তম যদি কোনো ব্যক্তি এ রাত্রিতে বেশি বেশি করে আমল করতে পারে তাহলে ওই ব্যক্তি যেন হাজার মাসের চাইতে বেশি পরিমাণে আমল করে নিল পবিত্র শবে কদরের রজনীতে যারা নফল নামাজ আদায় করবেন আপনার নিয়ত এভাবে করবেন প্রথমে আমি বাংলায় বলছি আমি কেবলামুখী হয়ে পবিত্র শবে কদরের রজনীতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর আমি কেবলামুখী হয়ে পবিত্র শবে কদরের রজনীতে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। অথবা আপনি আরবিতেও নিয়ত করতে পারেন নাওয়াইতুয়ান উসাল্লি আল্লাহ তা রা কাতাই সলাতিন নাফলে মোতাবাদ জিয়ানীলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবার আপনি এভাবেই নিয়ত করতে পারেন প্রিয় দর্শক পবিত্র শবে কদরের রজনীত কত রাকাত নামাজ আদায় করবেন এর কোনো দিক নির্দেশনা হাদিস শরীফের ভিতর পাওয়া যায় না তবে রাসুল আকরাম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম পবিত্র শবে কদরকে পাওয়ার জন্য পবিত্র মাহে রমজানের শেষ দশকে কঠোর পরিশ্রম করে আমল করতেন যেমনটি সহি মুসলিমের ভিতর এসছে হজরত আয়সা তাআলা আনহা বলেন কানা নাবি আলাইহি ওয়াসাল্লাম ইয়াজ আওয়াখের মালা ইয়াজিদু ফি ওই অর্থাৎ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে অধিক পরিমাণে আমল করতেন শুধুমাত্র সবে কদরকে পাওয়ার জন্য হজরত আয়েশা সিদ্দিকা বলেন যে এত পরিমাণ বিশ্বনবী আমল করতেন যা ইতিপূর্বে অন্যান্য সময় আমি কখনই বিশ্বনবীকে এত পরিমাণ আমল করতে দেখি নাই প্রিয় দর্শক এজন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব। প্রিয় দর্শক এখন আমরা জানব পবিত্র সবে কদরের রজলিতে আপনি কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন কারণ রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদরের রজনীতে হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাআলা আনহা তাকে একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন সে দোয়াটি হলো আল্লাহ

তখন রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন প্রিয় দর্শক চমৎকার অর্থবহ একটি দোয়া আমরা শিখে নিলাম আমি দোয়াটি আরেকবার বলছি আপনারা আরেকটু মনোযোগ দিয়ে শুনুন এবং দোয়াটি মুখস্থ করে নেন অল্লাহ ইন্নাকা আফুবুল আফুয়া ফা আফুয়া নেই আল্লাহ ইন্নাক আফু তুল আফুয়া ফে প্রিয় দর্শক এখন আমরা জানবো পবিত্র সবে কদরের রজনীতে আপনি কী কী আমল করবেন প্রথমত আপনি অধিক পরিমাণে নফল নামাজ আদায় করতে পারেন বেশি বেশি করে দোয়াদস পাঠ করতে পারেন বেশি বেশি করে জেকিরাসকার করতে পারেন তাজবি তাহালির পাঠ করতে পারেন এবং অধিক পরিমাণে এই রাত্রিতে কোরআন হাকিম তালোয়াত করতে পারেন এবং যারা গরিব মানুষ রয়েছেন যারা ফকির মিসকিন গরিব অসহায় এদেরকে আপনি এই রাত্রিতে বেশি বেশি করে দান সৎকা করতে পারেন প্রিয় দর্শক তাহলে এই রাত্রিতে কীভাবে আপনি নফল নামাজ আদায় করবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং নামাজটি শিখে নেন আমি কেবলামুখী হইয়া দুই রাকাত নফল নামাজ আদায় কৰিতেছি আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা আলা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم إنا أنسى الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شر تنزل الملائكة والروح فيها فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله أكبر. الله أكبر، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. الله اكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت. মাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আতগফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দেব যে দোয়াগুলো এ রাত্রিতে আপনি যদি পড়েন তাহলে অধিক পরিমাণে সওয়াব পেয়ে যাবেন প্রিয় দর্শক তাহলে আমরা সর্বপ্রথম শুরু করি সাইদুল ইস্তিকফার এটি সহি বোখারির একটি হাদিস রাসু আকরাম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেলায় সাইদুল ইস্তিকবার একবার পাঠ করবে ভোর হওয়ার আগেই তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের মধ্যে কেউ ভোরবেলায় উক্ত দোয়া পাঠ করলে অথপর সন্ধ্যা হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে প্রিয় দর্শক তাহলে দোয়াটি কী

আপনি সকাল এবং বিকাল যদি পাঠ করেন আর যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন আপনি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এখন আমরা শিখব সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিন তাসবি পাঠ করলে কী লাভ কি সাব হাদিস শরীফের ভিতর এসেছে হজরত আমর ইবনে সোয়াইব রদি আল্লাহ থেকে পর্যায় পর্যায়ক্রমে তার পিতা তার দাদার সূত্রে বর্ণিত প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাজবিহটি একশোবার পাঠ করবে সে একশতবার হজ আদায়কারীর সমতুল্য সব পেয়ে যাবে সুবাহান্লাহ প্রিয় দর্শক তাজবিটির নাম হল সুবহান এই তাজবিটি সুবাহানল্লাহ সুবাহানল্লাহ সুবাহান্লাহ এরকমভাবে আপনি একশোবার পাঠ করেন আজকের রজনীতে তাহলে আপনি একশতবার হজ করলে যে সাপ পাইতেন আল্লাহ তালা আপনার আমল্লামায় লিখে দেবেন সোবাহ আল্লাহমদেহে প্রিয় দর্শক এখন আরেকটি হাদিস শুনবো যে রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাজবিহটি একশো বার পাঠ করবে আল্লাহর পথে জেহাদে একশো ঘোড়া দানকারী এবং আল্লাহর পথে জেহাদে অংশগ্রহণকারীর অনুরূপ সব পাবে তাজবিটি হল ছোট্ট তাজবি আলহামদুলিল্লাহ 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 এরকমভাবে আজকের রজনীতে আপনি একশোবার এই তাজবিটি পাঠ করুন দেখবেন আল্লাহ তালা আপনাকে অসংখ্য সাব দান করবেন একশত জেহাদে অংশগ্রহণ করলে যে সব পাইতেন সেই সব তালা আপনাকে দান করবেন প্রিয় দর্শক এরপরে নাবি করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় নিম্নলিখিত তাজবিহটি একশোবার পাঠ করবে সে ইসমাইল আলহ সালাম কোরাইশ বংশের একশত দাস আজাদকারীর ন্যায় সাওয়া পেয়ে যাবে তাজবিটি হলো লা ইলাহা ইহ ইহা ইহ ইলাহা ইহ আজকের রজনীতে আমরা এই তাজবিটি একশোবার আদায় করতে পারি প্রিয় দর্শক আল্লাহু একবার বলার কি ফজিলত দেখুন প্রিয় নবী সাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত তাজবিটি একশো বার পাঠ করবে সেই দিনের মধ্যে তার চেয়ে আর অধিক উত্তম আমল আল্লাহর দরবারে পেশ করতে পারবে না সুবাহান আল্লাহ সেই তাজবিটি ছোট্ট একটি তাজবি অল্লাহ একবার অল্লাহ একবার অল্লাহ একবার এই তাজবিটি আজকে রজনীতে আপনি একশো বার করতে পারেন প্রিয় দর্শক এরপরে আরেকটি দোয়া যে দোয়া পাঠ করলে বান্দার যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণও গুণা থাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন এ হাদিসখানা সুনান তিরমিজির দ্বিতীয় খণ্ডে এসেছে হজরত আবদুল্লা ইবনে আমর রাজি তা তা হতে বর্ণিত প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি পড়বেন তার সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয় তাহলেও আল্লাপাক তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন সব আহানল্লাহ প্রিয় দর্শক দুয়াটি হল লা ইলাহা ইল ল লহ অল্লাহু একবার বলে হাওলা ওয়া লা ইল্লা বিল্লা লা ইলাহা ইলল ল হু অল্লাহু একবার বলে হাওলা ওয়া লা ইল্লা বিল্লা এই দোয়াটি আজ কদরের রজনীতে আপনি পাঠ করুন তাহলে রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন এখন আমরা শিখব যে দোয়া পাঠ করলে তার জন্য জান্নাতের মধ্যে মহান আল্লাহ তালে একটি খেজুর গাছ রোপণ করে দিবেন হজরত জাবির রদি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত তাজবিহ শরীফটি একবার পাঠ করবে তার জন্য বেহেশতে একটি খেজুর গাছ লাগানো হয় তাজবিটি হলো সুবাহানিম ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম ওয়া বেহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম ওয়া বেহামদিহি প্রিয় দর্শক তাহলে আজকে কদরের রজনীতে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারি প্রিয় দর্শক এখন আমরা শিখব যে দোয়া পাঠ করলে তার আমল নামায় চল্লিশ লক্ষ নেকি আল্লাহ তালা লিখে দিবেন সুবাহান হাদিস খানা তিরিমিজি শরীফের ভিতর এসেছে হজরত তামিমুদ্দারি রদিউল্লাহ তালানু থেকে বর্ণিত প্রিয়নবী সল্লাহলাহ আলাহি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত দুয়াটি দ০ বার পাট করবে তার আমলনামায় নাময় লক্ষ নেকি আল্লাহ তালা লিখে দিবেন সুভাহান আল্লাহ সে দুয়াটি হল আসাহাদু আল্লাহ ইলাহা ইল্ল লহ ওয়াহদাহু লাসারি কলাহু ইলাহান ওয়াহাদান আহাদান সমাধান লাময়েত ্যাখিত সহ বতা ওওয়ালা ওলাদন ওলাম ময়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবার বলছি। শাহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াতকাদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد। প্রিয় দর্শক এখন এমন একটি দোয়া আমরা শিখবো যে দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনার গাছের পাতার ন্যায় অসংখ টিলার বালুরাশির সমান এবং দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ আল্লাহ তালা গুনা মাফ করে দিবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক হাদিসটি তিরমিজি শরীফের ভিতর এসেছে হজরত আবু সাঈদ খুদ্ির তা তাহানহু থেকে বর্ণিত নবিয়ে করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন কোন লোক যদি শোয়ার সময় বিছানায় গিয়ে এই দোয়াটি তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তালা সাগরের ফেনা ফেনারাশি গাছের পাতা টিলার বালুরাশি এবং দিনিয়া এবং দুনিয়ার দিনসমূহ সংখ্যক পরিমাণ গুণা মাফ করে দিবেন দোয়াটি হল আস্তাক ফিরুল লহাল্লাদি লা ইলাহা ইল্লাহুয়েল হাইয়ুল কৈয়ম ও আতুব ইলাইহি আস্তাক ফিরুল হাল্লাদি ল ইলাহা ইল্লাহুয়েল হাইয়ুল কৈয়ম ও অতুব ইলাইহি আস্তাক ফিরুল হাল্লাদি লা ইলাহা ইল্লাহুয়েল হাইয়ুল কৈয়ম ও আতব ইলাইহি এখন আমরা এমন একটি দোয়া শিখবো যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ হাদিসখানা সুনান তিরমিজির ভিতরে এসেছে হজরত সৌবান রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় উপনীত হয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে তার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হওয়াটা আবশ্যক হয়ে যায় সুবাহান আল্লাহ বহামদিহি দোয়াটি হলো এই রদি বিল্লাহি রব্বাও অবিল ইসলামিদিন আবার বলছি রদি রদিতু বিল্লাহি রসলামিদিন প্রিয় দর্শক এখন আমরা এমন একটি দোয়া শিখবো যে দোয়াটি পাঠ করলে গাছে যত পাতা রয়েছে এত পরিমাণ সংখ্যক গুণাহ আল্লাহ পাক আপনার থেকে ক্ষমা করে দিবেন হাদিসখানা সুনান তিরমিজির ভিতরে এসেছে হজরত আনাস ইবনে মালেক রদি আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একটি শুকনা পাতাযুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাকে আঘাত করলেন অমনি পাতাগুলো ঝরতে শুরু করলো তখন তিনি বললেন যদি কোনো বান্দা এই দোয়াটি পড়ে তাহলে তার বিগত জীবনের সগিরা গুনাসমূহ এভাবে ঝরে ঝরে জমিনে পড়ে যাবে সুবাহান আল্লাহ দোয়াটি হলো এই ইনল হেমদালিল্লা বা সুবাহান লহি বলে ইলাহ ইলদৌল্লাহ অল্ লাহু আকবার ইনল ওয়া সুবাহানল্লাহি ইলাহা ইলদৌল্লাহ অল্ লাহু আকবর ইনল হেমদালিল্লা বা সুবহানল্লাহি ইলাহা ইলদৌল্লাহ অল্ লাহু আকবার এখন আমরা এমন একটি দোয়া শিখবো যে দোয়াটি পাঠ করলে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু আল্লাহ তালা আপনাকে দান করবেন দুররেমান সুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরিব এবং ফজর নামাজের পর নিম্নলিখিত দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করবেন যেমন এক নম্বর হল যাবতীয় গুনাহগুলো তার মাফ করে দিবেন দুই হুরপরির সঙ্গে বেহেস্তের মধ্যে তাকে বিবাহ দেওয়া হবে তিন যত নেকি করিবে তা আল্লাহ তালা কবুল করে নিবেন চার ইব্রাহিম সালাতু আসসালামের সঙ্গে তার হাসর হবে পাঁচ মৃত্যুর সময় জন ফেরেস্তা হাজির হয়ে তাকে সুসংবাদ দিবেন যে ভয় করিও না তোমার তোমাকে নতুন তোমাকে নতুন দুলার নে সুসজ্জিত অবস্থায় শান্তিময় অবস্থায় বেহেস্তে নেওয়া হবে ছয় কোনো অবস্থায় শয়তান তাকে কু কাজে নিতে পারবে না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি হল সুবাহানি আলহামদুলিল্লাহি ইহ্লাহ ইল্লা বিল্লা হিলা ই ইলা উজিম আল আউ আলু ওয়াল আঃরু ওয়ালিরু ওয়াল কুল্লি বি কদের প্রিয় দর্শক আজকের এই রজনীতে আমরা এই দোয়াটিও বেশি বেশি করে পাঠ করতে পারি সুপ্রদর্শক শ্রোতা এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া শিখব তা হল এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার থেকে অনেকগুলো বিপদ মহান আল্লাহ তালা দূর করে দিবেন এই দোয়াটি আপনি যদি বেশি বেশি করে পাঠ করেন আপনার কমপক্ষে সত্তরটা বিপদ থেকে মহান আল্লাহ তালা আপনাকে বাঁচা দিবেন হজরত আবু হরেরা রাদিউল্লাহু তালাহুদ থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী ইসলাম বলেছেন লেহাউলা ওয়ালা ইল্লা বিল্লা বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্টের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত হজরত মাখুল রদিউল্লাহু তালাহু বলেন যে ব্যক্তি লেহাউলা ওয়ালা ইল্লা বিল্লাহ ওলা মনজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এ দোয়াটি পাঠ করবে তালা তার থেকে শত্রু প্রকার বিপদ দূর করে দিবেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়ুন লা হউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহি ও আ মিনাল্লাহ, ইল্লা ইলাইহি